দোল উৎসবের আগে বাড়ছে ভেষজ আবিরের চাহিদা। স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি এই আবির পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, দাম তুলনায় কম দাবি প্রস্তুতকারীদের। দোল উৎসব অথবা হোলি খুবই জনপ্রিয় একটি উৎসব, বাংলা বছরের শেষ উৎসব এটি। বসন্ত উৎসব রঙের উৎসব, এদিন সকলে রং নিয়েই মেতে থাকে। পূর্বে চন্দন, হলুদ, ফুল, ফলের নির্যাস দিয়ে তৈরি রং ব্যবহার করত, তবে বর্তমানে রাসায়নিক ব্যবহারের ফলে রং ক্ষতিকারক হয়ে গেছে। তবে এর মধ্যেও প্রাকৃতিক উপাদান দিয়ে আবির তৈরি করছে বীরভূম সাইথিয়ার একটি স্বনির্ভর মহিলা গোষ্ঠী। প্রকৃতির মধ্যে ছড়িয়ে রয়েছে নানান রং। বসন্ত উৎসব হোলির জন্য বিষাক্ত রাসায়নিক মেশানো আবিরের বিকল্প হিসাবে ভেষজ আবির তৈরিতে প্রাকৃতিক রঙের ওপর নির্ভর করছে বীরভূমের সাইথিয়ার এই স্বনির্ভর গোষ্ঠী। এই কাজ তাদের নতুন নয়, কোভিড কালে দুবছর বাদ দিয়ে গত কয়েক বছর ধরে রীতিমতো প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির তৈরি করছেন সাইথিয়ার পৌরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা। তাদের সেই ইচ্ছে ও উদ্যোগ সফল হলেও ভেষজ আবির বাড়ি বাড়ি পৌঁছানোর পথে মূলত বাধা ছিল বিপণন। 2022 থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের কৃষি বিপণন দফতর। সাইথিয়ার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই বছরও ভেষজ আবির তৈরি করেছেন। গত বছর ডিসেম্বর মাস থেকেই জোর কদমে ভেষজ আবির তৈরি করতে লেগে পড়েছে এই গোষ্ঠী। ইতিমধ্যেই এই গোষ্ঠী 10 কুইন্টাল আবির তৈরির অর্ডার পেয়েছে। সংস্থার দায়িত্বে থাকা প্রদীপ কুমার ভাদুরী আমাদের জানান, নির্দিষ্ট অনুপাতে মূলত এবার রুট প্রাকৃতিক সুগন্ধির সঙ্গে গাঁদা ফুল, বিট, জবা, অপরাজিতা, কাঁচা হলুদ, পালং শাকের মতো বিভিন্ন ধরনের ফুল, পাতা ও ছাল মিশিয়ে আবির তৈরি হয়ে থাকে। ব্যবহৃত হয় পলাশ, গোলাপ ইত্যাদি ফুলও। তিনি জানান, রং হয়তো অতটা উজ্জ্বল হবে না, তবে গন্ধে ও গুণে ভরপুর থাকবে এই আবির। ভেষজ দিয়ে আবির তৈরির কাজ বেশ সময় ও পরিশ্রম সাপেক্ষ। সর্বপ্রথম বিভিন্ন ধরনের ফুল ও ফল, বিভিন্ন ধরনের বীজ সংগ্রহ করে তারপরে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে তার মধ্য থেকে রং বার করা হয়। প্রাকৃতিক এই রং বের করার ক্ষেত্রে ফিটকিরি এবং খাবারের সোডার প্রয়োজন হয়ে থাকে। এরপরে তার মধ্যে ক্যালকাম পাউডার এবং সামান্য পরিমাণ এবার রুট মিশিয়ে এই মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হয়। এরপরে সমস্ত মিশ্রণটিকে খুব অল্প রোদ এবং অল্প ছায়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে শুকোতে দেওয়া হয়। অতিরিক্ত রোদে শুকাতে দিলে আবিরের যে রং, সেই রং নষ্ট হয়ে যায়। শুকানোর প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেইটিকে মেশিনের দ্বারা গুঁড়ো করে তারপর মূলত বিক্রি করা হয়ে থাকে। এই গোষ্ঠীর দ্বারা তৈরি আবিরের নাম কুসুমিকা। ফুল, বিভিন্ন ফুল, ফল, সবজি এবং কিছু বীজও আছে। এইগুলো আমরা বিভিন্ন অনলাইনে কালেকশন করি, স্থানীয়ভাবেও কালেকশন করি। সেগুলো করে সেইগুলো বিভিন্ন প্রসেসে আর কি একটু সেগুলোকে তার থেকে রং বার করা হয়, একদম অর্গানিক রং। সেই রং বার করার পরে আমরা এর সঙ্গে, রং বার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ফটকিরি বা খাবার সোডা জাতীয়, এই জাতীয় বিভিন্ন জিনিসকে মেশাতে হয় যাতে কালারটা ঠিক ডিস্টিংক্ট আসে। এবং তারপরে আমরা এর সঙ্গে পাউডার, যেটা ট্যালকাম পাউডার বলা হয়, সেই পাউডার এবং কিছুটা পরিমাণে আমরা অ্যারোরুট মেশাই নিয়ে এইটাকে মিক্সিং করে, যেটা আপনি দেখলেন এখানে, এভাবে মিক্সিং করে তারপরে এটাকে শুকোতে দেওয়া হয়। যদি খুব বেশি রোদে শুকোতে দেওয়া যাবে না, কারণ রংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ছায়াতে, একটু হালকা রোদে এই ধরনের শুকোতে দেওয়া হয় এবং ছায়াময় জায়গাতেই মেনলি করা হয়। এটা শুকিয়ে গেলে, একদম ড্রাই হয়ে গেলে তারপরে আমরা এটাকে, একটা বল মিল মেশিন আছে এখানে আমাদের, যেটা এখানে দেখানো হয়েছে, সেই বল মিল মেশিনে এটাকে একদম মোলায়েম করে ভাঙা হয়, গুঁড়ো করা হয়। গুঁড়ো করার পরে এটাকে প্যাকেজিং করা হয় এবং প্যাকেজিং করে আমরা ডিস্ট্রিবিউট করি। গত ডিসেম্বর থেকে, ডিসেম্বরের শেষ থেকে আমরা গত সপ্তাহে বলতে গেলে, দিন দশেক হলো,
আমরা 10 কুইন্টাল করেছি, এবং সেই 10 কুইন্টাল আমরা কলকাতায় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে পাঠিয়েছি তাদের চাহিদা মতো। 2 মাস প্রায় লেগে যাচ্ছে, তবে অসুবিধা কিন্তু কতগুলো হয়, এর মধ্যে দেখছেন আবহাওয়ার জনিত কারণে বৃষ্টি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। খুব রোদ হলে হবে না, আবার খুব ছায়া থাকলেও হবে না। 100 গ্রাম আবিরের জন্য দাম রাখা হয়েছে মাত্র 25 টাকা। বসন্ত উৎসব দরজায় কড়া নাড়ছে, তাই আজই কিনে ফেলুন ভেষজ কুসুমিকা আবির। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।